বুঝতে পারছি ভুল খেলে ফেলেছেন কেসটা বেশ বেশ এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন আমার এটা আমার একটা অদ্ভুত জিনিস লাগছে এই যে এফআইআরটা লেখা হয়েছে এটা তো লালন শেখের মৃত্যুর পর এফআইআরটা লিখেছেন তার স্ত্রী অন্য কেউ লিখে দিয়েছেন অচেনা কেউ জানা যাচ্ছে না কে কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই এফআইআরে যারা ওই গরু পাচার কাণ্ডের তদন্ত করছেন না হাইকোর্টের নির্দেশে কিন্তু করছেন তাদের নামটা চলে আসছে মানে এটা খুব আশ্চর্য না মানে এটা কিভাবে সম্ভব প্রথম কথা হচ্ছে সুজিতা যে আমি যতদূর জানি মানে আইনের লোকজন না হয়েও আমি যেটা জানি এফআইআর এর কপিতে সব সময় যিনি সই করছেন অভিযোগকারী বা অভিযোগকারিনী তার পাশাপাশি লেখক বলে একটা কলাম থাকে 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 এখন এই লেখক কলামটাতে কার নাম লেখা রয়েছে লেখক কলামে যদি কারোর নাম লেখা না থাকে তাহলে আমি ধরে নিতে হবে যে লালন শেখের স্ত্রী নিজে লিখেছেন তা তো উনি লেখেননি তাহলে সেখানে কিন্তু সরাসরি প্রশ্ন উঠে যায় রাজ্য পুলিশ প্রশাসনের দিকে যে লেখকের নামটা লেখা আছে কি নেই থাকলে তো দুধকা দুধ পানিকা পানি কে লিখেছেন এফআইআর এর কপিটা এফআইআর এর মানে বক্তব্যটা সেটা পরিষ্কার হয়ে যাবে এবার দু নম্বর কথা হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুভেন্দুবাবুর বক্তব্য এতক্ষণ শুনছিলাম শুভেন্দুবাবু প্রকাশ্যে নাম বলে দিলেন যে অমুক 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 তারা এই সমস্ত ষড়যন্ত্রের সাথে জড়িত রয়েছে এখন মিডিয়ার সামনে বাইর দিয়ে শুভেন্দুবাবু রাজ্যের দায়িত্বশীল রাজ্যের দায়িত্বশীল একজন বিরোধী দলনেতা তিনি অভিযোগ করছেন এখানে দাঁড়িয়ে বলছেন এখন মিডিয়া তো তদন্ত করবে না শুভেন্দুবাবু যদি সবটাই জানেন তদন্তের স্বার্থে জনস্বার্থে তার দায়বদ্ধতা আছে আদালতকে গিয়ে বলুন উনি তো সবই জানছেন প্রশ্নটা হচ্ছে কাস্টোডিয়ান ডেথ এখন কাস্টোডিয়ান ডেথের যে দায় যে দায়বদ্ধতা সেটা তদন্তকারী সংস্থা কখনো এড়িয়ে যেতে পারে না সব থেকে বড় কথা আপনি এখানে একটা কথা বলছিলেন আমি কথাটা শুনছিলাম কথাটা হচ্ছে যে লালন শেখকে বীর শহীদের মর্যাদা যেন কেউ না দেয় আমি 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 অন্য কথা বলছি আমার তো এরকম দেয়ার কোনো ব্যাপার ট্যাপার নেই লালন শেখের সাথে দুধদুক্তক আমাদের কোনো লেনা দেনা নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে লালন শেখের মৃত্যুটাকে এত হালকাভাবে দেখার তো কোনো ব্যাপার নেই না 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 কারণ কারণ মৃত্যুকে হালকাভাবে দেখা হচ্ছে না হচ্ছে কারণটা হচ্ছে কারণটা হচ্ছে কারণটা হচ্ছে কিন্তু মৃত্যুর পর যেটা হচ্ছে সেটা কি ষড়যন্ত্র কি লালন শেখের বিরুদ্ধে অভিযোগ সব না না আপনার আপনার কি মনে হয় আপনার কি মনে হয় এটা রাজনীতি নয় লালন শেখের মৃত্যুকে ঢাল করে রাজনীতি কি হচ্ছে না সিবিআই কে কি চাপ দেওয়া হচ্ছে না এই প্রশ্নের উত্তর না আমি আমি একটা প্রশ্ন এই আমার তার মধ্যে ফেলাসিটা লুকিয়ে আছে প্লিজ একটু এলাউ করুন যে লালন শেখের বিরুদ্ধে এই অভিযোগটা কত বছরের জানেন কত বছরের অভিযোগটা মূল না আরো একবার প্লিজ এই এই অভিযোগটা কত বছরের কোন কোন অভিযোগের কথা বলছেন লালন শেখের বিরুদ্ধে যে অভিযোগটা কত দিনের বক্তুই কাণ্ডের পর থেকে মানে আমি বুঝতে পারলাম না আপনি কেন বক্তুই কাণ্ডের পর থেকে তো তার মানে ক মাস হয়েছে বলুন ধরুন গত মার্চ মাস মানে 9 মাস হ্যাঁ 9 মাস তো লালন শেখ গ্রেফতার হলেন কবে এক সেকেন্ড আমি আপনাকে প্রশ্ন করতে আপনি বোধহয় কনফিউজ হয়ে যাচ্ছেন না আপনি বোধহয় কনফিউজ হয়ে যাচ্ছেন যখন পুলিশ তদন্ত শুরু করলো লালন শেখ গায়ে হাওয়া লাগিয়ে গোটা গ্রামে ঘুরে বেড়াচ্ছিল সিবিআই যখন তদন্তটা নিল হাতে লালন শেখ ফেরার হয়ে গেল তারপর তাকে গ্রেফতার করা হয় আপনাকে ইতিহাস মনে করতে কষ্ট হচ্ছে আমি কেন বলছি কত তারিখে গ্রেফতার হলেন লালন শেখ প্লিজ বলুন বলুন 3 ডিসেম্বর তো লালন শেখ মারা গেলেন কত তারিখে লালন শেখ মারা গেলেন কত তারিখে 12 তারিখে ভাবুন আপনি 9 মাস ধরে একজন অভিযুক্ত 3 ডিসেম্বর তিনি গ্রেপ্তার হলেন 12 ডিসেম্বর তিনি মারা গেলেন এর দায় দায়িত্ব যেমন রাজ্য প্রশাসন এড়িয়ে যেতে পারে না ঠিক তেমনি তদন্তকারী সংস্থা সিবিআই এড়িয়ে যেতে পারে না আপনার কোথায় গন্ডগোল হচ্ছে বুঝতে পারছেন সিবিআই এড়িয়ে যাচ্ছে কিনা তার দায়িত্ব আপনি নিয়ে বসেন আপনি সিবিআই কেউ নয় আমার সিআইডি দায়িত্ব তৃণমূলের নিয়ে আরে আমি আমি সিবিআই আমাদের বক্তব্য আমাদের বক্তব্য আজকে মহামান্য আদালত আপনারা যে কোর্ট আপনারা বলছেন সুজিতা আজকে মহামান্য আদালতের বিচারপতি যেমন এই কথাটা বলেছেন তেমনি অশ্বত্থামা হতইতি কুঞ্জরের মতো কুঞ্জরটা আসতে না বলে ওটাও জোরে বলুন তাহলে সবটা সামনে সামনে আসবে সবটা পরিষ্কার ভাবে খুব জোরে বলা হচ্ছে যে লালন শেখের হেফাজতে লালনের মৃত্যু যেমন সিবিআইয়ের অপদার্থতার দিক তুলে ধরে নিঃসন্দেহে ঠিক তেমন সিআইডি তদন্তে কেন গতি বৃদ্ধি হচ্ছে না কেন একটা ময়না তদন্তের রিপোর্ট চাইতে হাইকোর্টে যেতে হচ্ছে এর উত্তরগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে না আপনি খুন করে দিয়েছেন আমাদের জন্য কাঁদছেন না কেউ কাঁদছে না
কংগ্রেসের এবং সরকারের বিপ্লবী নীতি লাগবে একটা বাচ্চা মেয়ে দিয়ে দিয়েছে জানি একটা ফুলি প্রথম আমরা সরকার চলে গেলে আসছে লোকাল লোপাট কান্না ও হ্যালো ইলেমের কমান্ড লোপাটকে জাস্টিফাই করা হচ্ছে না সিম্পতি প্রমাণ লোপাটকে জাস্টিফাই করছো এই আপনারা কংগ্রেস প্রমাণ লোপাটকে জাস্টিফাই করছেন হাটুন দিয়ে প্রমাণ লোপাটকে হাটতে দাও তুমি কে প্রমাণ লোপাটকে তুমি ক্রিমিনাল